হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের থার্ড অর্ডার নিয়ে আলোচনা করব এবং আজ অষ্টম পর্বে তোমাদের জন্য রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে ডায়াবেটিস ওকে আমাদের এই পৃথিবীতে যত প্রকার রোগ রয়েছে তার মধ্যে মহামারী রোগ একটা আক্রমণ করেছে ডায়াবেটিস তুমি দেখে থাকবা যে কোনো ফ্যামিলির মধ্যে মিনিমাম একজন কিংবা দুইজন এই রোগ আক্রান্ত থাকে ঠিক আছে আর আমরা আদৌ জানি না সে ডায়াবেটিস কেন হয় বা ডায়াবেটিসের মূল রিজনটা কি তো আজকে আমাদের টপিক্স হচ্ছে সেটাই যে এই ডায়াবেটিস ডায়াবেটিসটা কেন হয় তারপর হচ্ছে ডায়াবেটিস রোগের কি কী লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে এই ডায়াবেটিস হয়েছে তারপর হচ্ছে ডায়াবেটিস যদি হয়ে থাকে তাহলে সেটাকে কিভাবে কন্ট্রোল করতে হবে আমরা সেই সম্বন্ধে জানবো আজকে ওকে তো ডায়াবেটিস জিনিসটা কি সেই জিনিসটা সম্বন্ধে আগে জানারা মানুষের দেহের মধ্যে এক ধরনের গ্রন্থি থাকে যার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গার হেন্স ওই আইলেটস অফ ল্যাঙ্গার হেন্স থেকে দুই ধরনের হরমোন নিঃসৃত হয় গ্লুকাগন আলফা গ্লুকাগন বিটা গ্লুকাগন এই ধরনের হরমোনগুলো নিঃসরণ হয় যেগুলো হচ্ছে আমাদের দেহের যে শর্করা থাকে ওই শর্করা উপাদানগুলোকে সেগুলোকে কি করে ডাইজেস্ট করে তো যখন কারো এ ধরনের শর্করা ডাইজেস্ট সিস্টেমটা মানে আনকন্ট্রোল হয়ে যাবে বা কন্ট্রোলের বাইরে চলে যাবে ঠিক আছে শর্করা ডাইজেস্ট হবে না তখনই আমরা সেই রোগটাকে ডায়াবেটিস বলে ওকে তো ডায়াবেটিসটা হচ্ছে একটা ডাইজেস্টিভ সিস্টেমের একটা রোগ আর এই ক্ষেত্রে আমাদের দেহের মধ্যে যে গ্লুকোজটা রয়েছে যদি এই গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে দীর্ঘস্থায়ীভাবে বেড়ে যায় তখনই তাকে আমরা ডায়াবেটিস বলি এবং হিউম্যান বডিতে প্রায় গ্লুকোজের পরিমাণ হচ্ছে প্রায় আশি থেকে একশো বিশ আশি থেকে একশো বিশ মিলিগ্রাম পার ডিসিলিটার এই পরিমাণ যদি হিউম্যান বডিতে সাস্টেন করে বা রেঞ্জ করে তাহলে মানুষের দেহের মধ্যে মোটামুটি ডায়াবেটিস হওয়ার প্রবণতা নেই কিন্তু এই আশি থেকে একশো বিশের যদি উপরে রেঞ্জ করে সেটা তখনই সেটাকে আমরা কি বলবো ডায়াবেটিস বলবো এবং এটা হচ্ছে আমাদের দেহের গ্লুকোজের একটা মাত্রা ওকে তো তুমি দেখো এখানে যে গ্লুকোজটা যদি বেশি পরিমাণে বেড়ে যায় তখনই কিন্তু বিপাকের অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে এবং কাদের ক্ষেত্রে এই গ্লুকোজ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং গ্লুকোজ বেশি পরিমাণে বাড়ার সম্ভাবনা রয়েছে তুমি এটি জেনে থাকবা যদি গ্লুকোজ একবার স্বাভাবিক রেঞ্জের চেয়ে উপরে চলে যায় ঠিক আছে এবং এটি দীর্ঘস্থায়ীভাবে ওইখানে অবস্থান করে এবং মানবদের অনেক ধরনের ক্ষতি করে যে রোগটাকে আমরা ডায়াবেটিস বা বহুমূত্র অথবা মেলিটাস নামে চিহ্নিত করি ওকে তো আজকে আমরা ফার্স্টে জেনে নিই যে কোন কোন কারণে এই ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে বা কাদের ক্ষেত্রে ডায়াবেটিস হয়ে থাকে এটাকে সাধারণত জেনেটিক্যালি একটা রোগও বলা হয় কারণ বংশগত কারণে এই রোগটা হয়ে থাকে তুমি দেখে থাকা দেখে থাকবা যদি কারো বংশে বিশেষ করে মা বাবা বা আত্মীয় স্বজন মানে খুব নিকট আত্মীয় যদি কারো মাঝে ডায়াবেটিস থাকে তখনও তার ডায়াবেটিস হওয়ার প্রবণতাটা সম্ভাবনা রয়েছে ঠিক আছে অনেকের তুমি দেখবা ওজনটা বেশি থাকে যাদের বেশি ওজন তাদেরও কিন্তু ডায়াবেটিস হওয়ার কি থাকবে প্রবণতাটা একটু বেশি পরিমাণে থাকে ঠিক আছে তারপর তুমি দেখো যারা শারীরিক ব্যায়াম করে না ঠিক আছে শারীরিক ব্যায়াম যেটা রয়েছে তো এটা যদি একটু কম পরিমাণে করা হয় তখনও সেই ডায়াবেটিস রোগ দ্বারা আক্রান্ত হতে পারে অনেক মানুষ দেখবা অনেক দিন যাবৎ যদি স্টোরেড জাতীয় যে ঔষধগুলো রয়েছে এই স্টোরেড জাতীয় যদি ওষুধগুলো বেশি পরিমাণে সেবন করা হয় তখনই এই ডায়াবেটিস হওয়ার এটা প্রবণতা রয়েছে ঠিক আছে তো তুমি আজকে জানতে পারলা যে কোন কোন রিজনে ডায়াবেটিস হওয়ার প্রবণতা রয়েছে বা কোন কোন কারণে আমাদের ডায়াবেটিস হয়ে থাকে ঠিক আছে তো বংশে কারো ডায়াবেটিস থাকা যাবে না তারপর হচ্ছে বেশি ওজন থাকলে সেগুলোকে কন্ট্রোল করতে হবে শারীরিক যদি ব্যায়াম তুমি না করো তাহলে সেই রোগটা তোমার দেহে বাসা বাঁধতে পারে ওকে তারপর যদি স্টোরের জাতীয় যে জিনিসগুলো রয়েছে বিশেষ করে ব্যথা ড্যাথার ওষুধ এগুলো একটু কম পরিমাণে খেতে হবে ঠিক আছে আচ্ছা আমরা মানে কোন কোন লক্ষণগুলো বা কোন কোন সিনড্রোমগুলো দেখে বুঝতে পারবো যে ডায়াবেটিস হয়েছে একটা মানুষের অথবা রোগীর কি কি লক্ষণ আইডেন্টিফাই আমরা করব ডায়াবেটিসের পূর্ব পূর্বক্ষেত্রে তুমি দেখো বিশেষ করে যাদের ডায়াবেটিস হয় তাদের ঘন ঘন কি হবে প্রস্তাব হবে বিশেষ করে রাতের বেলা এটা বেশি হয় রাতের বেলা তোমার কি হবে ঘন ঘন প্রস্রাবটা এটা বেশি হবে ঠিক আছে আচ্ছা এরপর তুমি দেখো খুব বেশি পরিমাণে পিপাসা লাগা মানে একটু আগে পানি পান করলো দেন কিছুক্ষণ পর আবার পিপাসা লাগতেছে ঠিক আছে তখনও হয়তো তোমার লক্ষণ প্রকাশ করবে ডায়াবেটিসের ওকে তারপরে তুমি দেখো বেশি ক্ষুদা পাওয়া এবং অতিরিক্ত মাত্রায় শারীরিক দুর্বলতা অনুভব করা মানে অনেক খাওয়া দাওয়া সত্য দেখা গেছে যে একটু পরপর কি হয় তোমার ক্ষুদা লেগে যায় ঠিক আছে যে একটু আগে খাওয়া এলো যে এখন আবার ক্ষুধা লেগে গেল। ওকে তো আবার দেখা গেছে একটু অতিরিক্ত মাত্রায় শারীরিক দুর্বলতা অনুভব করা দেখা গেছে কাজটা যতটুকুই করে না কেন বা অল্প পরিমাণে কাজ করার পরেও দেখা গেছে একটু শারীরিক দুর্বলতা ফিল করে বা আনইজি ফিল করে সেখানে এবং দেহের মধ্যে অতটা এনার্জি পায় না কাজ করার জন্য ঠিক আছে তো এরকম সিনড্রোম তার মাঝে দেখা যাবে তারপর তুমি দেখো যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া এবং শীর্ণতা অনেক মানুষ দেখা গেছে মোটামুটি খাবার দাবার ভালো রয়েছে খাবার দাবার ভালোই খায় কিন্তু কথা হচ্ছে যে ওইখানে এত পরিমাণ খাবার খাচ্ছে খাবার খাওয়ার পরও তার কি হইতেছে না দেহের ওজন বাড়তেছে না বা ওজনটা আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাচ্ছে এবং সে রোগাক্রান্ত হয়ে যাচ্ছে এই ধরনের সিন্ড্রমগুলা তার মাঝে প্রকাশ পাচ্ছে তারপরে তুমি দেখো শারীরিক পরিশ্রমে সামান্য পরিশ্রমে ক্লান্তি আর হচ্ছে দুর্বলতা বোধ করা অর্থাৎ অল্প পরিমাণ যদি পরিশ্রম করা হয় ঠিক আছে সেখানে সে কি করে খুব টায়ার্ড হয়ে যায় বেশি পরিমাণে টায়ার্ড হয়ে যায় যতটুকু পরিশ্রম করে টায়ার্ড হওয়ার কথা ছিল সে তার যায় ঠিক আছে কাজ কাজ গেছে করতে পারে না বা নিজের মধ্যে দুর্বলতা ফিল করে ঠিক আছে এরকম হবে যারা ডায়াবেটিস রোগী তাদের আরেকটা লক্ষণ প্রকাশ পায় সেটা হচ্ছে তাদের চামড়া শুকিয়ে যাবে ঠিক আছে যে বিশেষ করে দেখবার চামড়াগুলো একটু খসখসে টাইপের হয় এখন হচ্ছে খুব দ্রুত চামড়াগুলো শুকিয়ে যায় ওকে তারপর দেখো আরেকটা সিনড্রোম দেখতে পারো সেটা হচ্ছে চোখে ঝাপসা দেখা বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী তারা এটা খুব বেশি পরিমাণে হয়ে থাকে তারা দূরের জিনিস একটু ভালো দেখতে পায় না বা চোখের জিনিস কাঁচের জিনিসগুলো খুব ঝাপসা ঝাপসা দেখে ঠিক আছে এরপর হচ্ছে শরীরের কোথাও ক্ষতের সৃষ্টি হলে দেরিতে শুকানো ঠিক আছে যদি দেহের কোনো অংশ ক্ষত সৃষ্টি হয় তাহলে দেখা যাবে যে ওই অংশটা যেই টাইমে শুকানোর কথা ছিল এর চেয়ে কম টাইমে সেটা শুকিয়ে যায় ওকে তাহলে তুমি দেখো যে আমাদের হিউম্যান বডিতে কোন কোন লক্ষণগুলা বা কোন কোন সিনড্রোমগুলা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা রোগী ডায়াবেটিস হয়েছে বা একটা মানুষের ডায়াবেটিস হয়েছে ঠিক আছে তো এখন এই ডায়াবেটিসটার লক্ষণগুলো তুমি আইডেন্টিফাই করার পর তোমাকে জানতে হবে যে এই ডায়াবেটিসগুলো কিভাবে আমরা কন্ট্রোল করবো ঠিক আছে তো আমি আগেই বলেছিলাম যে মানুষের দেহের মধ্যে যে শর্করা বেশি পরিমাণে হলে কিন্তু তোমার কি হয়ে যায় ডায়াবেটিস বেশি হয়ে যায় এন্ড সেটা ভাঙতে পারে না বা বিশ্লেষণ করতে পারে না যেটা আইলার্স অফ ল্যাঙ্গার হ্যান্স থেকে হরমোনগুলো নিঃসৃত হয় সেগুলোকে ভাঙতে পারে না ওকে এবং গ্লুকোজের মাত্রাটা তখন কি হয়ে যায় একটু বেশি বেড়ে যায় ওকে আর এই ক্ষেত্রে আমরা যদি দেখা যায় এমন বেশি বেড়ে যায় তখনই কিন্তু সেটা ডায়াবেটিস বলা হবে বা মেলচাস বলা হয় বা মধুমেহ রোগ বলা হয় এখন এই যে ডায়াবেটিস এই ডায়াবেটিসটা মোটামুটি সব ধরনের ফ্যামিলিতে রয়েছে এবং যারা ডায়াবেটিস রোগী তাদের দেখা গেছে যারা মানে যথেষ্ট বয়স্ক ব্যক্তি তাদের ক্ষেত্রে কন্ট্রোল করলেও দেখা গেছে যারা মানে ইয়ে কম বয়সের ঠিক আছে তো তাদের ক্ষেত্রে কিছু ই দেখা দেওয়া হয় যে আমরা নিয়ন্ত্রণ করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে পারি যে কৌশলগুলো দিয়ে আমরা কি করতে পারি আমাদের ডায়াবেটিসগুলোকে কন্ট্রোল করতে পারি ওকে তো ডায়াবেটিসটা অ্যাকচুয়ালি যেহেতু এটা স্থায়ী রোগ এটাকে হয়তো বা কন্ট্রোল করা যায় একদম নির্মূল করা যাবে না ঠিক আছে ডায়াবেটিস রোগটা এমন কোনো ওষুধ নেই যেটা দিয়ে তুমি নির্মূল করতে পারবা বাট যদি এটাকে কন্ট্রোল করা হয় তাহলে আমাদের দেহের যে ধরনের প্রবলেম বিশেষ করে তুমি দেখবো চোখে ঝাপসা দেখা তারপর হচ্ছে বৃক্ষের কার্যক কার্যক্ষমতা কমে যাওয়া ঠিক আছে তারপর হচ্ছে মানুষের যে মানে করোনারি থ্রোম্বোসিস হওয়া বা আমাদের যে নালিগুলো রয়েছে সেখানে স্ট্রোক হওয়া তুমি দেখে থাকবে যদি কোনো মানুষের একটু বেশি পরিমাণে ডায়াবেটিস থাকে বা অনেক দিন পর্যন্ত ডায়াবেটিস থাকে তখন তাদের ক্ষেত্রে এমন হয় যে করোনার স্ট্রোকটা একটু বেশি দেখা যায় এবং দেখা গেছে তাদের যে সমস্যাটা হয় যে প্যারালাইসিস হয়ে যায় যে কোনো এক সাইড যে প্যারালাইসিস হয়ে গেলে তার ওই জায়গাটা কী হয়ে যায় অবশ্য হয়ে যায় এবং সেটা দিয়ে সে কাজ করতে পারে না ওকে তো ডায়াবেটিসটা অবশ্যই আমাদের কি করতে হবে কন্ট্রোল করতে হবে কারণ এটা যদি কন্ট্রোল না করা হয় তখন আমাদের বৃক্ষ থেকে শুরু করে বৃক্ষ প্লাস হচ্ছে আমাদের যে হার্ট রয়েছে এই হার্টের কার্যক্ষমতা কমে যায় বৃক্ষের কার্যক্ষমতা কমে যায় তারপরে চোখে ঝাপসা ঝাপসা দেখা যায় এই ধরনের প্রবলেমগুলো অথবা এই ধরনের সিনড্রোমগুলো তখন মানুষের দেহের মধ্যে বাসা ওকে তো এখন আমরা কোন কাজ করলে বা কোন পদগুলো অবলম্বন করলে এই ডায়াবেটিস থেকে নিয়ন্ত্রণ যায় ঠিক আছে তোমার জন্য থাকা তিনটে স্টেপ তুমি যদি ভালোভাবে অবলম্বন করো তাহলে আমরা বলতে পারবো যে ডায়াবেটিসটা কিছুটা হলেও কন্ট্রোল থাকবে ঠিক আছে এখন কথা হচ্ছে কোন থ্রি স্টেপটা এটাকে আমরা থ্রি ডি বলে থাকি অর্থাৎ ডায়েট ডোজ ডিসিপ্লিন ঠিক আছে যদি এই থ্রি ডি মেনে চলা হয় জীবনে তাহলে এই থ্রি ডিটা হচ্ছে তোমার ডায়াবেটিসটা কন্ট্রোল করার জন্য যথেষ্ট পরিমাণে ভূমিকা পালন করবে এবং থ্রি ডি মিনস কি তিনটা ডি তিনটা ডিতে কী হয় এক নম্বর হচ্ছে ডায়েট দুই নম্বর ডোজ অ্যান্ড তিন নম্বর হচ্ছে ডিসিপ্লিন ওকে এখন তুমি দেখো এই তিনটা জিনিসের প্রথম রয়েছে পথ্য নির্বাচন ওকে পথ্য জিনিসটা কি আমরা সাধারণত যে খাবারগুলো খাবো ঠিক আছে অর্থাৎ আমাদের জীবন শৃঙ্খলার মধ্যে যে খাবারগুলো রয়েছে সে খাবারগুলো অবশ্যই আমাদের কি করতে হবে জানতে হবে এখন তুমি দেখো সব ধরনের খাবার কিন্তু ডায়াবেটিস রুগীরা খাইতে পারে না ওকে তো নিয়ম শৃঙ্খলার মধ্যে যে তোমার খাবারগুলো মেনুগুলো রয়েছে ডায়াবেটিস রুগীদের জন্য সেই মেনুগুলো অনুযায়ী খাইতে হবে যেমন একটা আপেল সম্পূর্ণ খাওয়া যাবে না অর্ধেক খাওয়া যাবে বিশেষ করে চিনি কিংবা মিষ্টি জাতীয় জিনিসগুলো একেবারেই খাওয়া যাবে না ডায়াবেটিস রোগীদের জন্য ঠিক আছে তারপর হচ্ছে শ্বেত সার কম খাইতে হবে আর বিশেষ করে যেগুলো প্রোটিন সমৃদ্ধ শাকসবজি আহ নীল বা সবুজ শাকসবজি এই জাতীয় খাবারগুলো একটু বেশি পরিমাণে খেতে হবে তাহলে ডায়াবেটিসটা হওয়ার প্রবণতা কি থাকবে কম থাকবে তারপর তুমি দেখো ঔষধ সেবন এই ঔষধের মাধ্যমে আমরা সাময়িকভাবে কি করতে পারি ডায়াবেটিসকে কন্ট্রোল রাখতে পারি ঠিক আছে তো বিশেষ করে যারা বয়স্ক ব্যক্তি তাদের ক্ষেত্রে হয়তো অনেকে ইনসুলিন ইউজ করে তো ইনসুলিনের ক্ষেত্রে অবশ্যই ইনসুলিন নিতে হবে তাছাড়া অন্য অন্য ক্ষেত্রে দেখা গেছে যে ওষুধগুলো ডাক্তাররা সাজেস্ট করে সেই ওষুধগুলো এবং নিয়মিত এবং ঠিকমতো খাইতে হবে ঠিক আছে তারপর দেখো জীবন শৃঙ্খলা যে এই রোগের একটাই উপায় রয়েছে সেটা হচ্ছে তুমি যদি তোমার লাইফকে একটু ভালোভাবে সেটেল করতে পারো ঠিক আছে এবং সবগুলো যদি মেনে চলতে পারো যে ডিরেকশনগুলো দেওয়া হবে ডায়াবেটিস রোগীদের জন্য সেই ডিরেকশনগুলো যদি মেনে নেওয়া যায় তাহলেই দেখা গেছে যে আমাদের ডায়াবেটিস থেকে আমরা মুক্ত থাকতে পারবো এবং জীবনশৃঙ্খলার ক্ষেত্রে তুমি দেখো যে আমরা কী কাজ করতে পারি বিশেষ করে যারা ডায়াবেটিস থাকে তাদের সকালবেলা একটু হালকা পরিশ্রম অথবা হালকা ব্যায়াম ট্যায়াম করতে পারে ঠিক আছে তারপর অবশ্যই খাবারের যে তালিকাভুক্ত রয়েছে ডায়াবেটিস রোগীদের জন্য সে খাবারের মেনু কিংবা তালিকা অনুযায়ী তাদের কি করতে হবে খাবার খেতে হবে এর চেয়ে বেশি খাওয়া যাবে না তারপর তুমি দেখো যাদের শারীরিক ওজন একটু বেশি পরিমাণে থাকে তাদের কিন্তু ডায়াবেটিস এর প্রবণতা একটু বেশি থাকে অথবা ঝুঁকি বেশি থাকে আগে এমন হতো যে যারা বয়স্ক বা বৃদ্ধ থাকতো তাদেরই ডায়াবেটিস দেহের মধ্যে দেখা যেত কিন্তু এখন শুধু এটা বয়স নয় কিংবা লিঙ্গ নয় যে কোনো মানুষের ক্ষেত্রেই যে কোনো এজের ক্ষেত্রে এই ডায়াবেটিস হওয়ার প্রবণতা থাকে কারণ মানুষ হচ্ছে কম পরিশ্রমী পরিশ্রম কম করে যার কারণে দেখা গেছে ব্যায়াম ট্যাম করে না বা অল্প অল্প পরিশ্রম করে যেটা দিয়ে তার শারীরিক অবসরটা দূর হয় না ঠিক আছে তো অল্প পরিমাণে পরিশ্রম করার কারণে বা তার জীবন জীবনশৃঙ্খলা যে মেনু বারগুলো রয়েছে সেগুলো সে নিজে কন্ট্রোল না করার কারণে দেখা গেছে এই ডায়াবেটিসের ঝুঁকিটা বেশি থাকে তো কি করতে হবে আমাদের ব্যায়াম করতে হবে শারীরিক ব্যায়াম ট্যায়াম করতে হবে তারপর হচ্ছে খাবার দাবার তালিকাভুক্ত অবশ্যই রাখতে হবে যে খাবারগুলো খেলে তোমার জীবনে দেখা গেছে ডায়াবেটিসের ঝুঁকি কম থাকবে আর দেখা গেছে কিছু কিছু খাবার রয়েছে যেগুলো মানে খাওয়ার খাইলে পরে কি হয় ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেশি থাকে ওইগুলো অ্যাভয়েড করতে হবে ঠিক আছে তো এইভাবে যদি আমরা আমাদের জীবনের মধ্যে যে টপিকসগুলো রয়েছে যে তোমার ইয়েগুলো রয়েছে যে পথ নিয়ন্ত্রণ তারপর হচ্ছে ঔষধ সেবন শৃঙ্খলা এই থ্রিডি যদি আমরা আমাদের লাইফে মেনে চলি আশা করি আমাদের জীবনে এই ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কি থাকবে কম থাকবে তো আজকের টপিকসে তুমি যেটা জানতে গিয়েছো সেটা হচ্ছে যে ডায়াবেটিস রোগের লক্ষণগুলো অর্থাৎ কোন কোন সিন্ড্রোমগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে একটা মানুষের ডায়াবেটিস হয়েছে এবং বিশেষ করে কাদের ক্ষেত্রে এই ডায়াবেটিস হয়ে থাকে বা কোন কোন মানে সিন্ড্রোমগুলা বা কাদের ক্ষেত্রে এরকম ট্রান্সফার হয়ে থাকে যেমন বংশগত যদি সমস্যা থাকে কারো ঠিক আছে বা বংশের যদি কেউ থাকে বিশেষ করে নিকট বাবা মা অথবা আত্মীয় স্বজনের মাঝে যদি কারো থাকে তাহলে ঝুঁকি থাকে তারপরে হচ্ছে শারীরিক ওজন যদি বেশি থাকে তো শারীরিক ওজন বেশি থাকলে কী করতে হবে অবশ্যই সেটাকে কন্ট্রোল করতে হবে শারীরিক ব্যায়ামচ্যাম করতে হবে তারপর স্টোর জাতীয় ওষুধগুলো অ্যাভয়েড করতে হবে তো এইভাবে যদি আমরা আমাদের জীবন শৃঙ্খলাকে ঠিক মতো পরিচালনা করতে পারি তাহলে আমার মনে হয় আমরা এই ডায়াবেটিসের মানে একদম স্থায়ী যে রোগটা সেই রোগ থেকে আমরা কি করতে পারবো মুক্তি পাবো এবং বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী তারা কি করতে পারবে তাদের যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপগুলো যদি মতো অবলম্বন করে আশা করি তাদেরও ডায়াবেটিসটা কন্ট্রোল থাকবে এবং এই ডায়াবেটিস তাদের জন্য বৃক্ষের কার্যক্ষমতা নষ্ট কিংবা তাদের যে করোনারি স্ট্রোক অথবা প্যারালাইসিস অথবা চোখে ঝাপসা দেখা এরকম প্রবলেমগুলো থেকেও তাদেরকে দূরীভূত করতে সহায়তা করবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টস বক্সে অবশ্যই